বাংলাদেশে এক নাবালিকাকে নিয়ে পালিয়ে বিয়ে এক যুবকের ঘটনা বিশালগড় থানাধীন চড়িলামের আড়ালিয়া এলাকায়। এই ঘটনায় পাল্টা হিসাবে সংশ্লিষ্ট পিসমশাইকে পণবন্দী করল বাংলাদেশি বাসিন্দা নাবালিকার পিতা। অপহৃত জাহির ইসলামের স্ত্রী হন্যে হয়ে ঘুরছেন দুয়ারে দুয়ারে। ভালোবাসা না মানে বয়স, না মানে দুই দেশের সীমানা। ভালোবাসার টানে ডিন ইসলাম নামে জনৈক যুবকের হাত ধরে বাংলাদেশ থেকে পালিয়ে আসে ওই নাবালিকা। এই ঘটনার পর বিশালগড় থানাধীন চড়িলামের আড়ালিয়া এলাকার বাসিন্দা ডিনের পিতা মিজাস মিয়া ও তার পরিবার মেনে নেয় পুত্রের আবদার। কিন্তু এত সহজে বিষয়টি মেনে নিতে পারেননি বাংলাদেশের বাসিন্দা পালিয়ে আসা নাবালিকার পিতা। কৌশল করে তিনি ডিনের পিসমশায় পেশায় টাইলস মিস্ত্রি জহির ইসলামকে সংশ্লিষ্ট ঘটনার আলোচনার জন্য আহ্বান করেন। অভিযোগ, আলোচনার বাহানায় ডিনের পিসমশায়কে অপহরণ করেন নাবালিকার পিতা। এই ঘটনার পর চড়িলামের ডিনের বাড়িতে খবর পাঠিয়ে দেওয়া হয় নাবালিকাকে ফেরত না দিলে জহির ইসলামকেও ছাড়া হবে না। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আশঙ্কাগ্রস্ত হয়ে পড়েন জহির মিয়া স্ত্রী তথা ডিনের পিসি। ঘটনা হয়েছে আমার বড় ভাইয়ের ছেলে, তার ওই আমার বাংলাদেশের একজন রিলেটিভ, তার মেয়ের মেয়ে লইছে 14 বছরের, দিন ইসলাম নাম আমার বড় ভাইয়ের ছেলের নাম। তো নেওয়াতে মেয়ের বাপে ফোন করে আমার জামাইরে কইতেছে, কয় তুমি আইও কোনা বোন, আমরা একটু কথা কয়, আমি এমনি এমনি ছেলেটা নিয়ে গেছে আমার মেয়ের, তখনকার হেরে গেছে কোনা বোন থেকে, তারপর হেরে জোর জবরস্তি করে হেরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার কাছে ফোন আইছে যে আমার মেয়ে দিলে তোমার স্বামী আমি দিয়া দেব, মেয়ে না বাড়লোক বয়স হয়েছে না, আমার মেয়ে দিয়া দেব। কবে হয়েছে ঘটনা? এপ্রিলের 20 তারিখ, মঙ্গলবার। এরপর মাহির ইসলামের স্ত্রী সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে প্রথমে তার দাদা মিজাস মিয়া সহ আত্মীয় পরিজন ও স্থানীয় বাসিন্দাদের বিষয়টি সমাধানের আবেদন জানান। কিন্তু দুয়ারে দুয়ারে ঘুরে একরাশ হতাশা নিয়ে ফিরতে হয় তাকে। অগত্যা তিনি থানার দ্বারস্থ হন। যে ছেলেটা মেয়েটা নিয়ে এসে, এই ছেলেটা আপনার কি হয়? আমার বড় ভাইয়ের ছেলে। এতদিন পর্যন্ত আপনারা থানাতে জানাইছেন? হ্যাঁ গেছি, তারপরে আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমার এলাকার মানুষ সবাইরে জানাইছি। তারা কইতেছে আমার বড় ভাই, আমার ছোট ভাই কইতেছে যে আমার জামাইরে মাইরা লাগ, এরা মেয়ে দিত না, আর মেয়ে না দিলে আমার জামাই দিত না। হ্যাঁ কইতেছে। আপনার স্বামীর উপরে কি কোনো অত্যাচার করছে? প্রথম করছিল, ওখানে আর করে না, ওখানে ভালো আছে এখন। আপনার ভাইয়ের সাথে কথা হয়েছিল? হ্যাঁ, আমি কালকেও কথা কইছি যে তোরা মেয়েটা দিয়ে দে, নাইলে আমার ফুলা মাইয়ারে এরা ইয়ে করে দিব, এতিম করে দিব, তোরা না আমার ভাই লাগোস মেয়েটা দিয়ে দে, আমার স্বামীরে ফিরাই আনি আমি। তারপর হেরা কইতেছে না, মেয়ের নাম উল্লেখ করলে তোরে বাড়ি আমার এলেন। আমার এমনি হুমকি দামকি প্রতিদিনে দেয়, সবাই দেয়। মেয়েটার ছেলেটা এখন কই আছে? এতদিন আমার বড় ভাইয়ের কাছে, এখন আমার বড় ভাই জানে কই আছে, কিন্তু এতদিন তার বাড়িতে রাখছে। আপনার বড় ভাইয়ের কি নাম? মিজান মিয়া। এই ঘটনায় চড়িলাম সহ তৎসংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন দেখার পুলিশ এই বিষয়ে কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।